দেশে ধান চালের অন্যতম বড় মোকাম নগাঁয় বাড়তে শুরু করেছে ধানের দাম গেল পনেরো দিনে প্রতিমন ধানে বেড়েছে একশো থেকে একশো টাকা তবে দাম বাড়লেও তেমন একটা স্বস্তি নেই কৃষকদের মাঝে কৃষকদের অভিযোগ কিছুদিন আগেও প্রতিমন আউশ ধান আটশো থেকে নয়শো টাকায় বিক্রি করতে হয়েছে সেই ধান এখন মানভেদে এগারোশো চল্লিশ থেকে বারোশো আশি টাকায় বিক্রি হচ্ছে কৃষকের ঘরের ধান ফুরানোর পর বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় তেমন একটা লাভবান হতে পারছেন না তারা যার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটের দিকে আঙ্গুল তুলছেন কৃষকরা ধানের দামটা যে কম বেশি হচ্ছে এটা কি বেশি এরা কি সিন্ডিকেট করছে না কি করছে আমরা অত কিছুই বুঝতে পারছি যে না সিন্ডিকেট হচ্ছে ব্যবসায়ীরা দাম পাচ্ছে কৃষকেরা পাচ্ছে না এদিকে বাজারে ধানের দামের তুলনায় চালের দাম অনেকটা বেশি তাই সার তেল সহ দ্রব্যমূল্য বাড়ায় চাপ নিতে না পারা চাষিদের দাবি প্রশাসনের নজরদারি বাড়ানোর এই নেতা ফেতারা সিন্ডিকেট করতেছে কিন্তু আমরা দাম পাচ্ছি না কৃষকেরা এভাবে চললে কিভাবে আবাদ করব আমরা সার ওষুধ এলার বাড়তি হিসাবে এখন তো পুষতেছে না তো বাজারের সর্ব দ্রব্যের দাম যেভাবে বেশি সেইভাবে আমাদের কৃষক ধানের দাম কম পাচ্ছে নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে প্রতিমন পারিজা এগারোশো চল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে আর প্রতি মৌসুমে এই হাটে চল্লিশ থেকে চুয়াল্লিশ লাখ টাকার ধান বেচা হয় বলে জানান ব্যবসায়ীরা ধানের দাম বর্তমান বৃদ্ধি দিকে আসছে ভবিষ্যতে একটু বেশি হতে পারে চল্লিশ থেকে চুয়াল্লিশ লক্ষ টাকার প্রায় বেচা কেনা থাকে গত তিন দিনে সরু ও মোটা চাল প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে বলে জানান জেলার খুচরা চাল ব্যবসায়ীরা এদিকে ধানের দাম এখন কিছুটা ঊর্ধ্বমুখী পাশাপাশি ওএমএস ও খাদ্য সহ সরকারের বিভিন্ন কর্মসূচি চালু হওয়ায় চালের বাজার স্থিতিশীল রয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের আসলে বাজারে কিন্তু কোনো চালের দাম বৃদ্ধি পায় নাই স্থিতিশীল অবস্থায় বাজারটা আছে এবং ক্রেতাও কিন্তু কম বিভিন্নভাবে সরকার কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এবং সরকার কিন্তু কিছুটা হলেও সাকসেস জেলা কৃষি অফিসের তথ্য বলছে চলতি বছরে পঞ্চান্ন হাজার পাঁচশো হেক্টর জমিতে আউস আবাদ হয়েছে যেখান থেকে দুই লাখ ছাপ্পান্ন হাজার চারশো দশ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এখন নওগাঁ